বিহারৰ চৰণত নিৰ্বাচন কেন্দ্ৰিক হিংসা বিজেপি আৰু আৰজেডিৰ সংঘাতৰ পিছতে চৰণত বন্ধ হৈ আছে ইণ্টাৰনেট সেৱা লালু প্ৰসাদ যাদৱৰ কন্যা ৰোহিণী আচাৰ্যয়ে এটা ভোট কেন্দ্ৰত অনিয়ম হোৱাৰ অভিযোগ উত্থাপন কৰাৰ পিছতে উত্তপ্ত হৈ পৰিল সমষ্টিটো বিহারত ভয়ঙ্কর নির্বাচন কেন্দ্রিক হিংসা বিজেপি আর আরজেডির মাজত সংঘর্ষ নির্বাচনী শত্রুতার বিহারের চারণত চলিল গুলি দুইপক্ষর প্রচণ্ড গুলিয়াগুলিত এজন যুবকর মৃত্যু চারণ সমষ্টিত ভোট গ্রহণের পিছতে ভয়ঙ্কর সংঘাত ঘটনার পিছতে 48 ঘণ্টার বাবে বন্ধ করে দিয়া হয়েছে ইন্টারনেট সেবা সোমবারে সমষ্টিত আছিল পঞ্চম পর্যায়ের ভোট গ্রহণ চারণ সমষ্টির এটা ভোট কেন্দ্রত আরজেডির প্রার্থী তথা লালু প্রসাদ যাদবর কন্যা রোহিণী আচার্য উপস্থিত হওয়ার পাছতে সূত্রপাত হয়েছিল সংঘর্ষর সমষ্টির 318 নং ভোট কেন্দ্রতলে গৈছিল রোহিণী আচার্য ভোটদান প্রক্রিয়াত অনিয়ম হওয়া বলে অভিযোগ উত্থাপিত হওয়ার পিছতে দুই পক্ষের মাজত লাগে সংঘর্ষ কল জব আমারি প্রত্যাশী ওহাঁ সে রোহিণী জি এক বুথ পে গই জিস তরহ কি দবঙ্গই আর অশোভনীয় ভাষা কা ইস্তেমাল হুয়া ইনহোনে রিস্ট্রেইন্ট রাখা धैर्य रखा संयम रखा लेकिन उसके बाद इस तरह की घटना होती है तो मैं समझता हूं कि कई सारे लोग ये नहीं समझ रहे हैं कि लोकतंत्र में आपको ये तय करना होगा कि अगर व्यापक आबादी के साथ आप इस प्रकार का व्यवहार करेंगे और इस तरह की घटना को अंजाम देंगे तो ये लोकतंत्र के चीरहरण की तरह है সোমবারে নিশালয় সংঘাত হাম কাটিছিল যদিও মঙ্গলবারে পুয়াই পুনৰ দুই পক্ষৰ মাজত কাজিয়াৰ সূত্রপাত হয় পিছতে সংঘর্ষ গুলিয়াগুলিত পৰিণত হয় আৰু এজন যুৱকৰ মৃত্যু হয় গুলিয়াগুলিত আন দুজন লোক আহত হয় এই গুলিয়াগুলিত 26 বছৰীয়া চন্দন যাদৱ নামৰ এজন যুৱকৰ মৃত্যু হৈছে আৰজেডিয়ে বিজেপিৰ বিৰুদ্ধে গুলিচালনাৰ অভিযোগ উত্থাপন কৰিছে জানিব পৰা মতে তিনিজাই গুলিচালনা হৈছে ये लोग पूरे भाजपा वाले लोग डरे हुए हैं लोकतंत्र की हत्या की जा रही है हमें न्याय चाहिए हमारे तीन कार्यकर्ता को गोली मारी गई है जिनमें से दो की मौत हो गई है एज अ कैंडिडेट हमको अधिकार है हर एक बूथ पे आप लोग भी सब कोई थे मेरे साथ वहाँ पे हम बूथ लूटने गए थे कि गए थे देखने के लिए कि कितना पोलिंग हुआ क्या हुआ एक घटना दुखजनक आख्या दिसे मिसा भारतीय গুলিচালনার ঘটনা গরিহনা দি তেজস্বী যাদবে কয় যে বিজেপিয়ে পরাজয়ের আশঙ্কাতে এনে কাণ্ড করেছে इस संबंध में पुलिस ने यहाँ पर हमने फ्लैग मार्च कर रहे हैं हमने कैंप किया है और लाश को पोस्टमार्टम के लिए भेजा गया है इंटरनेट दो दिन के लिए बंद कराने का आदेश पारित किया गया है ঘটনার পিছতে আরক্ষী বিজেপির দুজন লোককে ধরি মুঠ তিনিজন লোকক আটক করেছে 48 ঘন্টার বাবে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়া হয়েছে अभी जो है वो जो प्रथम दृष्टया जो हम लोगों ने इन्फॉर्मेशन लिया है उसमें दो व्यक्तियों की गिरफ्तारी हुई है और पुलिस के द्वारा जो है बाकी लोगों की गिरफ्तारी की जा रही है अभी स्थिति हम सामान्य है और हम लोग जो है जितने भी एरियाज हैं सभी जगह हम लोगों के परेड किए जा रहे हैं पर्याप्त मात्रा में बल प्रतियुक्त है और अभी स्थिति सामान्य है চারণ সমষ্টির চাপড়া জেলার বড়া তেলমা এলাকাত সংঘটিত হয়েছিল এই সংঘাত ঘটনার পিছতে পরিস্থিতি নিয়ন্ত্রণত রাখিবলে আরক্ষীয়ে ফ্ল্যাগ মার্চও করে বর্তমান পরিবেশ শান্তিপূর্ণ বলে জানিব পৰা গৈছে নিউজ ডেস্ক রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট দবকা মিকিৰাতি মডেল ভিলেজত দুই পক্ষৰ আক্ৰমণ হাতে লাঠি লৈ পুৰুষ মহিলাৰ মাজত তয়াময়াৰ যুদ্ধ কিন্তু কিহৰ বাবে এই যুদ্ধ লাগিল বা দুই পক্ষৰ যুঁজ হল চাওঁ আহক এই প্ৰতিবেদনত মৰেল পুলিচৰ বেশ ধৰি তাণ্ডৱ ডবকা মিকিৰাতি মডেল ভিলেজত দুই পক্ষৰ আক্ৰমণ হাতে হাতে লাঠি লৈ পুৰুষ মহিলাৰ মাজত তয়াময়া যুদ্ধ সামাজিক মাধ্যমত ভাইরেল মারপিটর দৃশ্য ডবকা চিকিৎসালয়ৰ মহিলা চিকিৎসকক মারপিট করা ঘটনার চাঞ্চল্য মার নৌ যাওঁতেই পুনৰ ডবকা মিকিৰাতি মডেল ভিলেজত চলিল গুণ্ডাগিৰি এটা শৌচালয়ক কেন্দ্ৰ কৰি তিনিগৰাকী মহিলাৰ ওপৰত আক্ৰমণ চলালে এটা বৃহৎ আক্ৰমণকাৰী দলে মাৰিছে জিয়াবুর রহমান মুজিবুর রহমান হাজারা খাতুন আমিজান বিবি আৰু জাহানারা বেগম ইয়াসমিনা বেগম আৰু আনুরা খাতুন হাবিজা খাতুন নবী হুসেন আনার হুসেন আৰু নূর আলম আৰু রহমান নিজামুদ্দিন
এইবিলাক মারিছে কি দি মারিছে মারিছে ধাও কুরাল এইবিলাক লৈ আহি পিরা গরত মারে আর দুই তিনবার করে এলাকা মারিছে আমাক এই আক্রমণের পিছতে ভুক্তভোগীয়ে ডবকা আরক্ষী থানাত জিবাবুর রহমান মুজিবুর রহমান সাইদুর রহমান নিজামুদ্দিন আতাবুর রহমান নবী হুসেইন আনোয়ার হুসেইন হাফিজা খাতুন আনুরা খাতুন জাহানারা বেগম সহ বৃহৎ এটি দলের বিরুদ্ধে ডবকা থানাত এজাহার দাখিল করেছে। আনহাতে এই এজাহারের পিছতে বিপরীত পক্ষেও সমান্তরালভাবে থানাত গোচর তরিছে। ডবকার পৰা আব্দুল হাকিম নিউজ 18 অসম নর্থ ইস্ট। 10 বছৰীয়া শিশুর অপহরণক চেষ্টা করা ঘটনাটুক লৈ নিশা মরিয়নির সেলেং চাহ বাগিচা তীব্র উত্তেজনা। এখন মারুতি ভ্যানত তিনিজনীয়া দল এটা শিশুটিক অপহরণ করিলে যদিও পুৱতি নিশা উদ্ধার হল শিশুটি। সোপা ধরার সন্দেহত আতঙ্কিত রাইজে বাগিচার লাইনে লাইনে আজিরে পৰা পহৰা দিয়ার আনকি ব্যবস্থা করেছে। মাজনিশা ঘরের পরাই শিশু অপহরণের ভয়ঙ্কর ঘটনা। বাগিচার 10 বছৰীয়া শিশুক অপহরণ তিনিজনীয়া অপহরণকারী দলের। মরিয়নির সেলেং চাহ বাগিচাত ঘটিল এই চাঞ্চল্যকর ঘটনা। মাজনিশা প্রায় 12:30 বজাত নিজের ঘরের পরা প্রসাব করবলে বাহিরলে উলাইছিল বাগিচাখনের শ্রমিক রামভূমিজর 10 বছৰীয়া পুত্র। সেই সময়তে তিনি দুর্বৃত্তই শিশুটিক উঠাই এখন মারুতি ভ্যানত নিয়ার চেষ্টা করে। কিন্তু শিশুটিয়ে নিজের বুদ্ধিমত্তার পুৱতি নিশা অপহরণকারী কেটার কবলের পরা পলাই আসবলে সক্ষম হয়। আধা ঘন্টা পাছত মানে চিঁড়ি উঠি দৌড় মারি আহিছে। আহি পেলাই লজন আপনার বেহুশ হওয়া পাছত আপনার পানি সানি দিয়ে আর ছটিয়া পানি ছটিয়া মেলা করার পাছত 10 মিনিট পাছত লড়াজনে হুঁশ হওয়া অবস্থা লজনে কৈছে যে মোক বলে ঘরের পর পেশাব করলে উলাইছিল বা বলে চিঁড়লো দেউতাকে শুনি পালে না পালে গম নাপাও কিন্তু মোক লৈ গল। লৈ যাওয়া পাছত মোক গাড়িত সুমাই দিলে। গাড়িত সুমার পাছত মই অকমান দেরি হয়ে থাকা অবস্থা তারপর দেখিছো যে মই কত আছো। তারপর দরজাখন খোলা দেখি মই দৌড় মারি উলাই আছে। উলাই হওয়ার পাছত গাড়ির দুজন ব্যক্তিয়ে তেওঁক খেদা মারি উলাই আহে। খেদা মারি হয় রো বলে কলে খেদা মারি উলাই আহে। লড়াজনে একদম আধা রাস্তা পর পরে দেউতা বলে চিঁড়িছে। ইফালে এই ঘটনার কথা বিয়পি পড়ার লগে সেলেং চাহ বাগিচাখনত সৃষ্টি হয়েছে চাঞ্চল্যর। বাগিচার কর্মীর মাজত বিয়পি পড়ছে আতঙ্ক। অপহরণকারী কেটা কোন আছিল, অপহরণকারীর কি উদ্দেশ্য আছিল, এই সকলবোৰ এতিয়াও রহস্য হয়ে আছে। ইতিমধ্যে ঘটনাক লৈ আরক্ষীয়ে অব্যাহত রাখিছে অনুসন্ধান। মরিয়নির পৰা জ্যোতিপ্রসাদ গগৈ, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। কেরালাত সন্তানসহ এগৰাকী মহিলাক আবদ্ধ করে রাখিছে ড্রাগস মাফিয়ায়। নগাঁওর অঞ্জুমা বেগম নামের মহিলাগৰাকী কামর সন্ধানত গৈ কেরালাত আছিল, লগত আছিল দুই কণমানি সন্তান। কেরালার এজন ড্রাগস মাফিয়ায় মহিলাগৰাকীর লগতে তেওঁৰ দুই কন্যা সন্তানক আবদ্ধ করে দাবি করেছে এতিয়া 30,000 টাকা। অঞ্জুমা বেগমর পরিয়াললৈ কন্যা শিশুদুটিক মদ ভাং খুৱাই ভিডিও প্রেরণ করেছে ড্রাগস মাফিয়াটোৱে। মাত্র 30,000 টাকার বাবেই কন্যা সন্তানসহ মহিলাগৰাকীক আবদ্ধ করে রাখিছে সেই ড্রাগস মাফিয়াটোৱে। মহিলাগৰাকীকো যৌন নির্যাতন চলাইছে ড্রাগস মাফিয়ায়। এই সম্পর্ক জুয়েল নামের ড্রাগস মাফিয়াটোর বিরুদ্ধে জুড়িয়া থানাত এজাহার দিছে যদিও আরক্ষীয়ে ব্যবস্থা নলার অভিযোগ উত্থাপন হয়েছে। কান্দা কুটি করেছে তো আমার বাপে ঘর জায়গা না দিয়ে আমি ছোয়ালিটু লিয়ে কেরালা যাম গই। কেরালা আমি আগত থাকি আইসু, কেরালা লই যাম গই। আব্বা ছোয়ালিকে কষ্ট না দিও। তাত মানে কি এটো পয়সা মদ গাঁজা খাওয়াই থাকে, না খেলে পিঠে ছোৱালীর লগত কথা করব না। দুইটা নাতি এক লগত বিড়ি টানে খাওয়াই আছে, সেইটো লড়াটো খাওয়াই আছে, রাখি থাকে সেইটো খাওয়াই আছে। আর যাওয়াটো কেরালা আছে, তার ওচর তো যাব না। তিন গেলে মারি ফেলাবো। আমি দম দিলে আপনি কিয়ের লিটার আহিছে, আপনি আহি যা আপনার মরাই দিম নহ, এনেকা দম দিয়ে আছে মোকে।
সমস্যাৰে বিপৰ্যস্ত স্মার্ট সিটি গুৱাহাটী মহানগৰীৰ বাটপথ জেন পদে পদে তাত বিপদ রাজপথৰ কৰবাত বৃহৎ বৃহৎ গাঁত কৰবাত বৃহৎ আকৌ লোৱাৰ পাইপ থোৱা আছে প্ৰতিটো মুহূৰ্তত দুৰ্ঘটনাৰ আশংকাই যেন চানি ধৰি থাকে আদ্যমন্ত মহানগৰীকক মহানগৰীৰ প্ৰান্তে প্ৰান্তে বৃহৎ বৃহৎ গাঁত বৃহৎ গাঁতসমূহৰ কাষত লোৰ বৃহৎ পাইপ গাঁতে আনিছে প্ৰাণৰ সংকট পাইপে বঢ়াইছে মহানগৰৰ যানজট মহানগৰীৰ জলকীয়া নাযায় কিয় আজিৰ দিনত চৌদিশে দেখিবলৈ পাব ৰাজপথৰ কাষে কাষে বৃহৎ আকাৰৰ গাঁত আৰু কাষে কাষে বৃহৎ বৃহৎ লোৰ পাইপ এই দৃশ্য সদাব্যস্ত হেঙেৰাবাৰী পথৰ বিগত কেইবাদিন ধৰি এনেদৰেই ৰাজপথত খন্দা হৈছে বৃহৎ গাঁত বহুদিন ধৰি এনেকৈ পৰি আছে লোৰ বৃহৎ পাইপ লগতে পানীৰ পাইপ বহোৱাৰ নামত ধ্বংস কৰা হৈছে ৰাজপথসমূহ লোৰ বৃহৎ পাইপ মজুত ৰাখি সৃষ্টি কৰিছে তীব্ৰ যানজট জাইকা পানীর কি কব পাইপ ফুটি যে পানি হলে মানুষ মানে এই ডান রাস্তা এই রাস্তা এইটো রাস্তা মোটামুটি কি কব আর জাইকার শেষ করে দিলে পানিয়ে পানি মানে পানি মানে পাইপ পাইপ ফিট করে যায় রাতে ফিট করে যায় পুয়া পানিয়ে পানি এই জনসাধারণ আর কি হারা আসছি আনফালে এই দৃশ্য অতি ব্যস্ত ভঙাগড় গণেশগুড়ি সংযোগী কছাৰী বস্তিৰ য'ত খৰালি কালত শুই বহি থাকি বাৰিষা কালত আৰম্ভ কৰিছে নলা নৰ্দমা নিৰ্মাণৰ কাম আৰু এনেদৰেই উন্মুক্তভাৱে পৰি ৰৈছে নলাসমূহ তাৰ মাজতেই গাঁতসমূহৰ বাবে প্ৰতিটো মুহূৰ্তত দুৰ্ঘটনা সংঘটিত হোৱাৰ আশংকাই আতংকিত কৰি তুলিছে সৰ্বসাধাৰণ প্ৰতিগৰাকী লোকক বাৰিষা যেতিয়া আহে তেতিয়া কামটো ষ্টাৰ্ট দিয়ে আৰু মানুহৰ ইমান দিগদাৰী আৰু যোনটো কাম কৰিছে আধা আধা কাম কৰি থৈ গৈছে মেইন ৰোড এইটো এই ৰাস্তাত আধা আধা কাম কৰি থৈছে আমি কিমানবাৰ ক'লোঁ আমাক কয় যে তুমি যোৱা হেৰি যোৱা ইঞ্জিনিয়াৰক ধৰা আমি ক'ত যাম ইঞ্জিনিয়াৰ খোজাৰ কাৰণে আমি দোকানী মানুহ অসীম দত্ত ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট এবাৰ মৰেল পুলিচিঙৰ বলি হ'ল এগৰাকী বৃদ্ধ শোণিতপুৰৰ চাৰিদুৱাৰৰ বগীজুলিত গাঞ্জা বিক্ৰীৰ অভিযোগত বৃদ্ধগৰাকীক নিৰ্মমভাৱে প্ৰহাৰ কৰিলে ছয় সাতজনীয়া যুৱকৰ এটা দলে বৃদ্ধগৰাকীৰ লগতে এগৰাকী মহিলাকো প্ৰহাৰ কৰাৰ অভিযোগ উত্থাপন হৈছে ইতিমধ্যে উদন্ত যুৱকৰ সন্ধানত অভিযান আৰম্ভ কৰিছে আৰক্ষীয়ে এই ৰিপৰ্ট আগবঢ়াই বিদায় লৈছো প্ৰাইম টাইম বাতৰিৰ পৰা নমস্কাৰ ৰাজ্যত পুনৰ মৰেল পুলিচিং এইবাৰ মৰেল পুলিচিঙৰ বলি এগৰাকী বৃদ্ধ শোণিতপুৰৰ চাৰিদুৱাৰৰ বগীজুলিত সংঘটিত হল এক জঘন্য ঘটনা অসম অৰুণাচল সীমান্তৰ 4 নং বগীজুলিত অতি নিৰ্মমভাৱে প্ৰহাৰ কৰা হল এগৰাকী বৃদ্ধ প্ৰায় 6-7 জনীয়া স্থানীয় যুৱকৰ দল এটাই অতি নিৰ্মমভাৱে প্ৰহাৰ কৰে প্ৰসাদ বৰ্মন নামৰ বৃদ্ধগৰাকীক গাঞ্জা বিক্ৰীৰ সন্দেহত বৃদ্ধজনক গুৰুলা গুৰুলকৈ প্ৰহাৰ কৰে স্থানীয় যুৱকৰ দলটোৱে বহি আছিল বহি থাকোঁতে তেওঁলোকে 8 জনমান গৈছে বাইকত বাইক লৈ তাৰপিছত দেউতাক কৈছে বলাচোন খুৰা আমি দোকানত যাওঁ দোকানত অলপ সামগ্ৰী লাগে আমাক কিবা কিবি তাৰপিছত দেউতাই কৈছে বল তেতিয়া আমাৰ সামগ্ৰী লাগে যেতিয়া গ'লক তাৰপিছত দেউতাৰ দোকান খুলিছে দেউতা দেউতাৰ দোকান খোলাৰ লগে লগে এবাৰ মাৰপিট কৰিছে তাৰপিছত দোকানৰ ভিতৰত সোমাই সিহঁতে কি কৰিছে নাজানো তাৰপৰা আহি কিবা এটা টোপোলা ওলাই লৈ আহিছে তাৰপৰা সেই টোপোলাটো দেখুৱাই সিহঁতে মানে মাৰপিট বেছিকৈ কৰাইছে কি হেৰি মাৰিছে আপোনাক লাখুটি দি ঘটনা সন্দৰ্ভত চাৰিদুৱাৰ আৰক্ষী থানাত এজাহাৰ দাখিল কৰিছে ভুক্তভোগী বৃদ্ধৰ পৰিয়ালটোৱে
মোক মারা যে হাতরে মানে চুলির মাত্র ধরেছে দেউতা মারা যে লাখটরে মারিছে আপনাক চুলি ধরি মারপিট করেছে লড়া মানুহে লড়া মানে কেইজন মান লড়া আছিল এটো লড়া ঢের আছিল যে মই চিনি নাপাও লড়া কেটা কি হেদি মারিছিল হাতরে এনে চুলি হাতরে ধরেছে মোক দেউতাকে লাখটরে মারিছে ইতিমধ্যে যুবক কেইজনৰ সন্ধানত চাৰিদুৱাৰ আৰক্ষীয়ে আৰম্ভ কৰিছে অভিযান শোণিতপুৰৰ পৰা হেমন্ত কুমাৰ নাথৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।